14ই নভেম্বর যখন হাবড়ার স্কুলে স্কুলে চলছে শিশু দিবস উদযাপন, ঠিক সেই সময়ই ছাত্র রাজনীতির চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজে। এদিন সংসদীয় কিছু মিটিংয়ের কারণে কলেজে আসেন তৃণমূল ছাত্র সংগঠনের জেলা সভাপতি পারমিতা সেন। আমাদের কলেজে সংসদীয় কিছু মিটিং ছিল একটা, তো সেখানে পারমিতা সেন মানে আমাদের দিদি উপস্থিত ছিল। সেখানে বহিরাগত কিছু অ্যান্টি সোশ্যাল ছেলেরা এসছে হঠাৎ কলেজে, কলেজের সামনেই রাস্তাতে ছিল তারা। আমরা শুনলাম কিছু চিৎকার চেঁচামেচি করছিল উল্টো পাল্টায়, যাই হোক আমরা শুনলাম, শুনে টুনে আমরা কিছুই না পুলিশকে ফোন করা হলো। পুলিশ পারমিতা সেন ও তার অনুগামীরা যখন কলেজের ভেতরে মিটিংয়ে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় কলেজের বাইরে ধর্নায় বসেন জিএস সৌরভ পালের নেতৃত্বে বেশ কিছু সমর্থকেরা। তাদের দাবি, কলেজে যখন তখন বহিরাগতরা প্রবেশ করছে, আর যার জেরে শিক্ষাঙ্গনে প্রবেশ করতে পারছে না ছাত্রছাত্রীরা। বিক্ষোভ ঠেকাতে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। প্রথমে কথা বলে বিক্ষোভ তোলার চেষ্টা করলে তা ব্যর্থ হয়, শুরু হয় লাঠিচার্জ। গ্রেপ্তার করা হয় 10 বহিরাগতকে। এদিন তাদেরকে বারাসাত আদালতে তোলা হয়। আর এই ঘটনার পরদিনই অর্থাৎ বুধবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন অশোকনগর তৃণমূল যুব সাধারণ সম্পাদক প্রদীপ সিং। সেই পোস্টে তিনি লিখেছেন, দলে একদিন আমাদেরকে দরকার ছিল, আজ নেই, তাই অশোকনগর তৃণমূল যুব সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলাম, জয় হিন্দ। এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই প্রদীপ সিং আরও একটি পোস্ট করেন, আর সেখানে তিনি বলতে চেয়েছেন, কাকুলি দিদির সাথে ছিলাম, কাকুলি দিদির সাথে থাকব। প্রদীপের এই ইস্তফা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। আর এই ঘটনায় অশোকনগর যুব ও ছাত্র রাজনীতিতে কী প্রভাব পড়বে এখন সেটাই দেখার।